সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাইনারি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা একটা টেক্সটকে অডিওতে কনভার্ট করতে পারেন পাইথন ল্যাঙ্গুয়েজের সাহায্যে। সো তার জন্য আমাদেরকে কি করতে হবে বা এই ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেশনটা কোথায় কাজে লাগবে কি, আপনারা যদি কোনো একটা সেন্টেন্সের বা কোনো একটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন শুনতে চান তখন এটা কাজে লাগবে, বা কোনো একটা কিছু অনেক বড় একটা ফাইল ওইটার যদি অডিওটা শুনতে চান তখন এটা আপনাদের কাজে লাগবে। সো আজকে আমরা দেখব কোনো একটা মানে ইংলিশ যে ট্রান্সলেটর আছে বা ইংলিশ যে অডিওটা আছে ওইটা কিভাবে করা হয়, মানে একটা টেক্সট দিবেন ইংলিশ টেক্সট ওইটা থেকে কিভাবে ইংলিশ ট্রান্সলেটর আপনারা করতে পারেন। তো আমরা এটা করব গুগল ট্রান্সলেটরের এপিআই এর সাহায্যে। সো তার জন্য কি করতে হবে, তার জন্য আপনারা যে কোনো একটা এনভায়রনমেন্ট লাগবে যেখানে পাইথন কোড রান হয়। সো আমি এখন কি করব, তার জন্য আপনারা বিজাজ অর সরি ভিজুয়াল স্টুডিও, পাইচার্ম বা অন্য কোনো এডিটর আপনারা ইউজ করতে পারেন। সো আমি পাইচার্ম ইউজ করতেছি। সো আমি কী করলাম যে পাইচার্ম প্রথমে আমি ওপেন করে একটা ফোল্ডারে চলে গেলাম, যে পাইথন নামের একটা ফোল্ডারে। সো আমি এখন কী করবো, এখন আমি একটা নতুন একটা ফাইল খুলবো, যে পাইথন ফাইল। পাইথন কী করবো আমি, যেহেতু টেক্সট টু অডিও করবো, সো অডিও দিয়ে পাই লিখে দিলাম। ওকে, আমার ফাইল তৈরি ডান হয়ে গেল। সো এখন আমরা কি করব, এখন আমাদের পাইথন এই যে আমরা টেক্সটকে অডিওতে কনভার্ট করব, তারপর এই অডিওটা প্লে করব, তার জন্য আমাদের দুইটা লাইব্রেরি লাগবে। সো লাইব্রেরিগুলো কী কী আমরা যদি দেখি, যে লাইব্রেরিগুলো হলো এই দুইটা আমাদের লাইব্রেরি লাগবে, যে আমরা যদি পাইথন কি কি টেক্সটকে যদি পাইথন অডিওতে কনভার্ট করি তাহলে gTTS লাগবে। আর ওই অডিওটা প্লে করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে প্লে সাউন্ড এই লাইব্রেরিটা লাগবে। সো এই দোনোটা আমরা এই যে পিপ ইনস্টল গ্যাট জিটিটি, আপনারা জাস্ট এখানে এই যে টার্মিনালে যাবেন, টার্মিনালে গিয়ে যদি আপনারা এই দোনোটা কমান্ড লিখেন তাহলে এটা আপনাদের ইনস্টল হয়ে যাবে। তারপর আরেকটা আরেকটা লাগবে লাইব্রেরি, এটা হলো যে এই লাইব্রেরিটা পাইথনের জন্য। সো আপনারা এটা ইনস্টল করলেও পারেন। সো আমাদের এখন লাইব্রেরির কাজ শেষ। এখন আমাদের লাইব্রেরি ইনস্টল করার পর আমরা কী করব, আমরা এই লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করতে হবে। সো আমরা কীভাবে ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট করবো এভাবে, যে ফ্রম কী থেকে, gTTS থেকে কী ইম্পোর্ট করব, আই এম ইম্পোর্ট gTTS, এইটা আমরা কী করব ইম্পোর্ট করব। ওকে, আমাদের আচ্ছা আমি এখানে লিখে দিই যে লাইব্রেরি আমাদের ইম্পোর্ট করা ডান। তো এখন আমরা কি করব, এখন আমাদের যেহেতু আমরা টেক্সট থেকে অডিওতে কনভার্ট করা লাইব্রেরিটা ইনস্টল করে নিছি, এখন অডিওটা প্লে করার জন্য আমাদের আরেকটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, যেটা আমরা প্লে সাউন্ড এটা ইনস্টল করছিলাম। তো এইটা আমরা ইম্পোর্ট করি ফ্রম প্লে সাউন্ড, ইম্পোর্ট প্লে সাউন্ড। ওকে, আমাদের লাইব্রেরি ইম্পোর্ট করা ডান। সো এখন আমরা কী করবো, আমরা একটা টেক্সট নেব, টেক্সট কী করলাম যে কুড ইজ পাইথন ল্যাঙ্গুয়েজ। সো আমরা এই টেক্সটটা নিলাম, যখন আমাদের কাজ কি এই টেক্সটটাকে অডিও করা। তখন আমরা কার সাহায্যে অডিও করব, এই যে gTTS এইটার সাহায্যে অডিও করব। আর কার মাধ্যমে, আমরা এই gTTS দ্বারা কি করব, যে আমরা যে গুগলের যে API আছে গুগল ট্রান্সলেটর, ওই API এর সাহায্যে আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব। সো তার জন্য এখন আমাদের কী করতে হবে, এই আচ্ছা আমরা যেহেতু প্রথমে বলেছিলাম যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো, সো আমাদেরকে প্রথমে ইং ল্যাঙ্গুয়েজটা লিখে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ কী, ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ হলে EN। ওকে, আমরা ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে ফেললাম। তো এখন আমাদের কাজ কী, এখন আমরা ওইটার একটা অবজেক্ট তৈরি করব, যে API থেকে আমরা যে অডিওটা করব অডিওটার একটা অবজেক্ট তৈরি করব। ওবি যে অবজেক্ট কী করব, gTTS। ওকে, না gTT এই যে নিচেরটা এস দিলাম। তো এখন আমাদের টেক্সটটা কী, টেক্সটটা কী হবে, টেক্সটটা হবে, আমরা তো টেক্সটটা অলরেডি নিয়েছি। সো আমি এই টেক্সটটাকে অন্য কিছু নাম দিই, সাপোজ স্যাম্পল টেক্সট। ওকে ওকে, স্যাম্পল টেক্সট নিলাম। তো টেক্সট ল্যাঙ্গুয়েজ কী হবে,
ল্যাঙ্গুয়েজ হবে, আমরা অলরেডি নিয়ে নিয়েছি যে ল্যাঙ্গুয়েজ। দেন আমাদের আমরা যে অডিওটা প্লে করবো এটা কি স্লো হবে নাকি মানে আমরা নর্মালি যেভাবে কথা বলি ওইভাবে হবে? যদি স্লো হয় তাহলে আপনারা কী করবেন, স্লোতে কী করবেন, ট্রু করে দেবেন। আর যদি আমরা নর্মালি যেভাবে কথা বলি এইভাবে যান তাহলে এখানে কী হবে, ফলস হবে। ওকে, আমাদের কোডিং ডান। এখন আমাদের কি অডিও কমপ্লিট। এখন অডিওটা আমরা একটা ফাইলে সেভ করব। তো অবজেক্টে অডিওটা আছে, অবজেক্ট ডট সেভ। এখন কি সেভ করব অডিওটা, তো অডিওটার নাম দিলাম কি যে স্যাম্পল টেক্সট অডিও ডট থ্রি। সো আমরা অডিওটা এই নামে সেভ করলাম। ওকে, কোথায় করলাম যে এখানে এই ফাইলটা সেভ আছে এখানেই আমরা অডিওটা সেভ করলাম। তো অডিও সেভ আমাদের ডান। সো এখন আমরা কী করব, অডিওটা প্লে করব কার মাধ্যমে, এই যে প্লে সাউন্ড যে লাইব্রেরিটি ইম্পোর্ট করছি এখানে, এই প্লে সাউন্ডের মাধ্যমে আমরা অডিওটা ইম্পোর্ট করব। সো আমরা যদি ইম্পোর্ট করি, সরি, হ্যাঁ ইম্পোর্ট বলতে প্লে করব। সো আমরা কী করব, প্লে, সো প্লে সাউন্ড যে আমাদের এখন কি করব, প্লে। তো আমরা যদি এখন কোডিং আমাদের ডান, এখন যদি আমরা রান করি ফাইলটা, দিস কোড ইজ রিটেন বাই পাইথন ল্যাঙ্গুয়েজ। সো আশা করি আপনারা সাউন্ডটা শুনতে পাইছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।